ম্যাজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি পারুল প্রকাশনীর সাজেশন আপলোড। এটা অবশ্যই যে রিডিউস সিলেবাস, সেই রিডিউস সিলেবাসের উপর সাজেশান যেটা পাবলিশ করেছে সেই সাজেশানটাই আমরা এ পর্বে পাবলিশ করছি। এই ভিডিওর পর আমরা ক্রমান্বয়ে এই সাজেশান থেকে আমরা বাছাই করে যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আমরা সলভ করব। আর পাশাপাশি এই সাজেশানের যে অঙ্কগুলো থাকছে সেই সাজেশানের যে সমস্ত অঙ্ক শিক্ষার্থী বন্ধুদের কাছে সমস্যার বলে মনে হয় সে দাগ নম্বরগুলো যদি তোমরা জানিয়ে দাও, কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরের ভিডিওই সলভ করে দেব। আবারও বলছি, এখানে যে সাজেশান পারুল প্রকাশনী করেছে অর্থাৎ WBEIS টেস্ট পেপার 2021, তার সাজেশান তোমরা দেখতে পাচ্ছ। সাজেশানটাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলোই একত্রিত করেছে, তোমরা নিজেরা দেখো এবং অপরকে দেখার সুযোগ করে দাও। আবারও বলছি, আমরা এই সাজেশানের উত্তর পর্ব আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এর মধ্য থেকেও যে অঙ্কগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই অঙ্কগুলোই আমরা দাগ নম্বর ধরে ধরে আলোচনা করব। আর তার জন্য অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তোমরা বেল আইকন প্রেস করে রাখো যাতে আমাদের আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর আবারও বলছি, এই সাজেশানের যে অঙ্কগুলো তোমাদের কাছে সমস্যার বলে মনে করছো বা আটকে যেতে পারে বলে মনে করছো, সেগুলো মার্কিং করে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। কমেন্ট বক্সে জানালে আমরা অবশ্যই উত্তর করে দেব। যাচ্ছি আমরা পরের পেজে, যাব আমরা পরের পেজে। পরের পেজে এগুলো সবই দু নম্বরের অঙ্ক, আমরা এ পর্বে টোটাল সাজেশনটাই আপলোড করছি। আর যদি কোনো শিক্ষার্থী বন্ধু এই সাজেশনের কোনো একটা পেজের পিডিএফ পেতে চাও, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমরা
তার পিডিএফ এর লিংক সেই কমেন্টের এগেনস্টে কিন্তু আমরা দেব। তবে এখানে আমি বলবো এই সাজেশনের ক্ষেত্রে দুটো একটা জায়গায় কিন্তু একটু অসুবিধা আছে, তার কারণ দেখে প্রথম দিকে যে সাজেশন আছে সেখানে বাইনারি অপারেশনের উপরে সাজেশন করা আছে, এখানেও তোমরা দেখতে পাচ্ছ সাতের দাগ কিন্তু বাইনারি অপারেশনের উপর অঙ্ক, কিন্তু বাইনারি অপারেশন থেকে কিন্তু এবছর দেবে না, কারণ নাম্বার বিভাজন যা করা হয়েছে সেখানে কিন্তু বাইনারি অপারেশন রাখা হয়নি। পাশাপাশি দেখবে ক্যালকুলাসে লিমিট রাখা আছে, লিমিটের কিন্তু যে অঙ্ক সাজেশনে আছে সেটাও কিন্তু দিতে দেবে না বলে মনে হয়, তার কারণ মডেল কোশ্চেন পেপারে বা নাম্বার বিভাজনের ক্ষেত্রে অবশ্যই সেখানে কিন্তু লিমিটটাকে রাখা হয়নি, বাকি সব মোটামুটি কিন্তু সাজেশনটা পারফেক্ট বলে মনে হচ্ছে। তোমরা দেখো, আবারও বলবো তোমরা নিজে দেখো এবং অপরকে দেখার সুযোগ করে দাও, আর তার জন্যে অবশ্যই মেনে মেনে শেয়ার করো যাতে সবার কাছে এটা পৌঁছে যায়, কারণ এমনও কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুদের কাছে এই বইটি পৌঁছাতে অনেক সময় লেগে যায়, সহজে কিন্তু মানে পৌঁছাতে পারে না। এখানে আছে ডেরিভেটিভ, ডেরিভেটিভ প্রসঙ্গে আমি একটা কথা বলবো। এক শিক্ষার্থী বন্ধু কমেন্ট করেছিল যে স্যার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দেবে কি না, তবে হ্যাঁ ডিফারেন্সিয়েবিলিটি কিন্তু আমাদের নাম্বার বিভাজনে উল্লেখ করা আছে, আর ডিফারেন্সিয়েবিলিটি বলতেই কিন্তু সেখানে ডেরিভেটিভটা ইনক্লুড হয়, যার জন্য অবশ্যই তোমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবশ্যই সলভ করবে। যাব আমরা এর পরের পেজে, এখানে কিন্তু মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একত্রিত করা আছে। এর পাশাপাশি আরও একটা বিষয় জানাবো, আমরা কিন্তু এর আগে আমরা কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড করেছি শিক্ষার্থী বন্ধুদের জন্য, বিশেষ করে ক্লাস টুয়েলভের প্রতিটি অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার ভিডিও এবং পাশাপাশি এসএনদের বইয়ের সলিউশন আপলোড করেছি এবং রায় মার্টিনের যে সাজেশান 2021 সালের জন্য পাবলিশ করা হয়েছে তার উপরেও কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করেছি, তার লিংক পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করো, আর পাশাপাশি আমাদের প্লে লিস্টে একটু যাওয়ার জন্য অনুরোধ করব, কারণ প্লে লিস্টে আমাদের অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট করা আছে যেখান থেকে তোমরা অতি সহজে অধ্যায় ভিত্তিক ভাবে ভিডিও পেয়ে যাবে।
আবারও বলবো, যদি এই সাজেশনের কোনো পেজের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমরা সেই কমেন্টের এগেনস্টে আমরা পিডিএফ লিংক দিয়ে দেব। যাচ্ছি আমরা এর পরের পেজে। এলপিপির অঙ্ক, আর এলপিপির ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা অবশ্যই গ্রাফিক্যাল মেথডটা করার চেষ্টা করবে, কারণ গ্রাফিক্যাল মেথডে কিন্তু যেভাবে পার্ট নম্বর থাকে তাতে কিন্তু শূন্য পাওয়ার কিন্তু জায়গা থাকে না, কিন্তু ফর্মুলা টু এলপিপির ক্ষেত্রে সামান্য ভুলের জন্য কিন্তু টোটাল নাম্বারে জিরো আসতে পারে, অর্থাৎ 5 নম্বরে কিন্তু জিরো পেয়ে যেতে পারো। তবে যদি তোমরা ফর্মুলা টু এলপিপি অর্থাৎ সমস্যা গঠনের ক্ষেত্রে কমন পেয়ে যাও তাহলে অবশ্যই করবে, কারণ সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারবে। কারণ ফর্মুলা টু এলপিপি বা সমস্যা গঠনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে 5 নম্বরের অঙ্ক কিন্তু কমপ্লিট হবে। এরপর যাব পরের পেজে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অর্থাৎ স্পর্শক অবিলম্ব, চরম অবম, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কয়েকটি ইয়ারে অবকল সমীকরণ কিন্তু দিচ্ছে, সেজন্য এখানেও দেখো 15 দাগে অবকল সমীকরণ দেওয়া আছে, 19 দাগেও দেখো অবকল সমীকরণ আছে। যাব আমরা পরের পেজে। এরপর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, এরপর যাব এমসিকিউ পার্ট বি। যাচ্ছি পরের পেজে।
আর পরের পেজ লাস্ট পেজে চলে আসছি আমরা। এই ছিল আমাদের পারুল প্রকাশনের রেডিও সিলেবাসের উপর সাজেশন। তা পরের ভিডিওয় আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।